প্রবৃত্তি পরীক্ষা 2014 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি পুরালিয়া বড়বাড়ির প্রীতি সন্তান, বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের প্রধান জোনার, আমাদের অত্যন্ত কাছের বড় ভাই জনাব শোয়েব আহমেদ রাজু, তিনি আনসিজি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়া আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, সম্প্রতি তিনি অবসর উত্তর ছুটিতে গিয়েছেন, একজন ব্যাংকার, একই সাথে লেখক এবং শিক্ষক রাগী জনাব মোহাম্মদ সাদের আলী। মঞ্চে আরো আছেন মধুপুর ডিগ্রি কলেজের নবীন প্রভাষক জনাব মোহাম্মদ আব্দুল মজিদ। আজকে এর বাইরে আমাদের এখানে দুইজন উজ্জ্বল নক্ষত্র, যাদেরকে একটু বিশেষভাবে পরিচয় করিয়ে দিতে চাই। একজন আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী গারো সম্প্রদায়ের বাংলাদেশের প্রথম বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি জামালপুরে কর্মরত আছেন, যিনি ছাত্র জীবনে আদিবাসী ছাত্র ফোরামের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন, অত্যন্ত দক্ষতার সাথে বিচার কর্মে ভূমিকা রেখে চলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র। আমি মিশকিনী হারিদ তাকে আপনাদের মধ্যে পরিচয় করিয়ে দিলাম, তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার, তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং আমাদের তরফ থেকে অভিনন্দন। আজকে মঞ্চে আরেকজন আলোকিত ব্যক্তিত্ব উপস্থিত আছেন, যিনি আমার দীর্ঘদিনের বন্ধু, আমেরিকা প্রবাসী, সে কলেজ লাইফ থেকেই আমরা একসাথে পড়াশোনা করেছি, অত্যন্ত হৃদয়বান, সমাজ, শিক্ষা, ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে এই অল্প বয়সে যিনি খুবই বড় রকমের অবদান রেখেছেন, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা, নানা রকম শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে এই বয়সে যেভাবে সাহায্য সহযোগিতা করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, সকলের স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করেছেন, আমি তাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। তিনি আমেরিকার সিটিজেন, আমাদের মালয়ের কৃতি সন্তান জুয়েল ভেলা। তিনি আজকে দেশে আসার কারণে তাকে আমরা এখানে পেয়েছি, এর আগে উনি আমেরিকায় থাকার সময়ও সবসময় আর্থিকভাবে আমাদের এই বৃত্তি কার্যক্রমে তিনি সহযোগিতা করে থাকেন। আমি যখন এখানে দাওয়াত করলাম, তিনি বললেন যে যতটুকু সহযোগিতা করা দরকার আমি করবো, আমি ওখানে যেতে চাই না। আমি বললাম যে না, তুমি যেহেতু দেশে আছো তোমাকে আসতেই হবে। তখন বলছে যে আমি যাবো, কিন্তু আমি কিন্তু কিছু বলবো না, একটু লাজুক প্রকৃতির, বলতে চায় না, কিন্তু সে কাজ করে দেখায় সবার, মানে যাকে যেভাবে সাহায্য সহযোগিতা করা যায়। আপনারা অনেকেই হয়তো তাকে চিনেন, তো আমি এখানেও বলবো যে কোনো প্রয়োজনে, বিশেষ করে গরিব মেধাবী শিক্ষার্থী যারা আছে, যদি কোনো কারণে তাদের মানে লেখাপড়ার ব্যাঘাত ঘটে, যে কোনোভাবে তার পর্যন্ত যদি আপনারা খবরটি পৌঁছাতে পারেন, আমার মনে হয় যে ওই শিক্ষার্থীদের লেখাপড়া অন্তত পক্ষে আর্থিক কারণে ফেলে থাকবে না। তো আমি তাদের সবাইকে ছাত্র কল্যাণ সংঘের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর আপনারা তো শুধু পরীক্ষার দিন তার ফলাফলের দিন উপস্থিত থাকেন, এর পূর্বে ছাত্র কল্যাণ সংঘের যারা সম্মানিত সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সদস্য রয়েছে, তারা দিন রাত পরিশ্রম করে মধুপুর এবং মধুপুরের বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রসপেক্টাসগুলো পৌঁছে দেয়, ফর্ম সংগ্রহ করে নিয়মিত শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করে, তারপর যখন আবেদনপত্রগুলো আসে সেগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করা হয়, পরীক্ষার জন্য নানা রকম প্রস্তুতি গ্রহণ করা হয়, আমাদের কিছু দক্ষ
এবং অত্যন্ত আস্থাভাজন প্রশ্ন প্রণেতা রয়েছেন, যারা আমাদের প্রশ্নগুলো তৈরি করেন এবং আমি নিজে সেটা মডারেশন করে অত্যন্ত গোপনীয়তার সাথে সেই প্রশ্নপত্র বাছাই করে প্রিন্ট করে এই জিনিসটা আমি আমার নিজের কাছেই রাখি, যাতে প্রশ্ন নিয়ে কোনো রকমের প্রশ্নের সৃষ্টি না হয়। তো সেই প্রশ্ন নিয়ে আমরা যখন পরীক্ষা নেই, পরীক্ষার দিনে আপনারা আসেন, পরীক্ষা শেষ হয়ে যায়, তারপর খাতা মূল্যায়নের একটি বিশাল কর্মযজ্ঞ, সেখানেও যাতে 100% স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং যারা যোগ্য ভালো পরীক্ষা দিয়েছে তারাই যাতে বৃত্তি পায় এই বিষয়টিও আমরা মানে পরিপূর্ণভাবে নিশ্চিত করার চেষ্টা করি। এটা নিয়ে আমাদের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপোষ করি না। তো সেই ছাত্র কল্যাণ সংঘের যারা কর্মী, যারা সদস্য, তারা অবশ্যই আপনাদের তরফ থেকে আমি মনে করি যে একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা যদি করতালি দিয়ে তাদের একটু শুভেচ্ছা জানান, তারা সামনে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে কাজ করবে এবং এই যে পৃথিবীর পরিসর এটা আরও অনেক বেশি সমৃদ্ধ করা যাবে। তো আমি আমাদের যারা সম্মানিত অতিথি আছেন তারা